বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা মোহাম্মদ গোলাম মাওলা রনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের আলোচনার জন্যই আমি রমজান মাস, সংযমের মাস, আমরা কথাবার্তাও কম বলতে চাই, সময়ও সীমিত, চারটে বিষয় উপস্থাপন করতে চাই টেবিলে। আপনারা আপনাদের অবস্থান থেকে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করতে পারেন আমার কোনো আমার দিক থেকে। একটি হচ্ছে যে বাংলাদেশ এখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, আগামী নির্বাচন কেমন হবে এটি একটি প্রশ্ন থাকতে পারে। রমজান মাস শুরু হয়েছে, রমজান মাসের বেশ কয়েক মাস আগ থেকেই দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস, টিসিবির লাইনে মধ্যবিত্তরা লাইনে দাঁড়াচ্ছেন, পত্রপত্রিকার খবর সেটিই বলছে। বিষয়টিকে আপনারা কীভাবে দেখেন, কীভাবে কেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, মন্ত্রী স্বয়ং বাণিজ্যমন্ত্রী বলছেন যে মন্ত্রিত্ব তার আর ভালো লাগছে না। তৃতীয় যে বিষয়টি আলোচনা করতে চাই যে বাংলাদেশ থেকে বিরাজনীতিকরণের আলোচনা অনেক দিন ধরেই হচ্ছে কিন্তু ইদানিংকালে সেটি আরও প্রকট হচ্ছে এবং এখন বলা হচ্ছে যে শুধু বিরোধী দল হিসেবে বিএনপি নিঃশেষিত হচ্ছে না, সরকারি দল হিসেবে আওয়ামী লীগও খুব দুর্বল হয়ে পড়ছে। রাজনীতিবিদদের জায়গাটা একসময় ব্যবসায়ীদের কথা বললে হল, এখন সব কিছুই নিয়ন্ত্রণ করছে প্রশাসনিক কর্মকর্তারা, অ্যাডমিনিস্ট্রেশন, এটি আরেকটি প্রশ্ন। আর চতুর্থ প্রশ্ন এবং শেষ প্রশ্ন বা প্রসঙ্গ যেটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশের বৈদেশিক নীতি বা কূটনৈতিক সম্পর্ক, এই জায়গাটাতে আসলে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে, কে তার শত্রু, কে তার মিত্র, এবং এই নীতি দিয়ে বাংলাদেশ আসলে কতটা নিজের স্বার্থ সংরক্ষণ করতে পারছে। সো মিস্টার আহমেদ হোসেন, আপনি শুরু করবেন এবং এই চারটে বিষয় থেকে যে কোনো বিষয়কে আপনি প্রথমে বেছে নিতে পারেন। আপনি চারটা বিষয় আলোচনা করতে গেলে আপনার এই 40 মিনিট হবে না, সেজন্যই বলছি যে আপনি বাছাই করে নিতে পারেন। এখন আপনি আলোচনা করতে হবে আমার এই মাহে রমজান মাসে, আপনি আগে শুরুতেই বলেছেন যে সংযমের মাস, কথাবার্তায় সংযম হইতে হবে, মানে খাওয়ায় সংযম হলে চলবে না এবং আলোচনায় সংযম হইতে হবে, রাগ ক্ষোভ এগুলো তো সংযম হইতে হবে, রোজা শুধু আমি উপোস রইলাম নো, সব ক্ষেত্রেই ব্যবহারে আমাকে সংযম হইতে হবে। তো আমি মাহে রমজান মাসে আপনাকে শুভেচ্ছা এবং টেলিভিশনের সামনে যারা বসে আমাদের কথা শুনছেন তাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা যেন মাহে রমজানে আমরা ভালো থাকি, সবাই ভালো থাকি, সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আমাদের রোজাকে কবুল করে নেবেন আল্লাহর কাছে, দোয়া করবেন। এখন বিষয়বস্তু যেটা বলছেন, প্রথম নিত্য প্রয়োজনীয়। আমি যখন ছাত্র জীবন থেকে দেখে আসছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, জিয়াউর রহমানের পাওয়ার দেখেছি, বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিল, সামরিক শাসক ছিল, তখনও কিন্তু পত্রিকায় দেখতাম দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়া, প্রেশাদ আসলো একই ধরনের, দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়া, বেগম জিয়া আসলো দ্রব্যমূল্যের লাগামহীন ঘোড়া। দ্রব্যমূল্যটা হচ্ছে জোয়ার ভাটার মতো, বাজার অর্থনীতিতে এই দ্রব্যমূল্যের জোয়ার ভাটার মতো, জোয়ার সকালে জোয়ার বিকালে সাগরে আবার ভাটা, এরকম হয়ে যায়। আমরা তো বাংলাদেশে আমার এই সময়ই তো আমরা খেয়েছি 200 টাকা কেজি পেঁয়াজ খেয়েছি, যখন ইন্ডিয়ান ইম্পোর্ট বন্ধ হয়ে গেল, ইন্ডিয়া বন্ধ করে দিল, আমাদের তার্কি থেকে আমরা আসতো বড়ো বড়ো পেঁয়াজগুলো, আমি নিজে কিনেছি 200 টাকা কেজি। তো এখন প্রশ্ন হচ্ছে, এখন বাংলাদেশের এই মুহূর্তে আপনি যদি বলেন এই মুহূর্তে দ্রব্যমূল্য কী পর্যায়ে আছে, সেটাকে আমি কিন্তু কালকে গত বাজার মার্কেট থেকে আমি কিন্তু তথ্য নিয়ে এসেছি, আমার ঘরে বাজার করি না, সেই লিস্ট আমি এনেছি। সেখানে আপনি যদি বলেন টিসিবির মাল, টিসিবির 1 কোটি লোককে দেওয়া হচ্ছে, আবার 1 কোটিকে দেওয়া হবে, এতে কী হচ্ছে, একটা টিসিবির একটা পরিবারে 5 জন মেম্বার দিয়ে ধরেন 5 কোটি মানুষ তো লাভবান হচ্ছে, আর টিসিবির লাইনে মধ্যবিত্ত দাঁড়াচ্ছে, এতে অন্যায় কিছু না, তার অধিকার, সে যদি কম দামে কিনতে পারে টাকা দিয়ে তো কিনবে, এটা বিখ্যাত না, টিসিবির লাইনে মধ্যবিত্ত যেতে পারছে না, আজকে পত্রিকায় দেখলাম মধ্যবিত্তরা যাচ্ছে, সে বলছে দেখেন আমি যাবো না, এটা আমার অধিকার। একটা দেখলাম যে 60 বছরের একজন বৃদ্ধা, তিনিও যাচ্ছেন, তিনিও নিয়ে আসতেছেন, হাসি মুখে যাচ্ছেন, পত্রিকা দেখেছে আজকে। কাজেই টিসিবিটা তো গভর্নমেন্ট ব্যবস্থা করেছে, আজকে থেকে আমার দেখতেছি দুধ, মাংস, খাসির মাংস, ডিম, এগুলো আপনার সরকার থেকে দেওয়া হচ্ছে, কম দামে দেওয়া হচ্ছে, সেখানে আপনার মানুষ যাবে না, মানুষ কিনবে না। কাজে গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে মূল্যটাকে ডাউন করা, এখন কিন্তু ডাউনিং পজিশন। এবং আজকে পত্রিকায় দেখলাম 4 থেকে 5 থেকে 6 টাকা পর্যন্ত অনেক ক্ষেত্রে কমে গেছে দাম। এবং আমি কালকে দেখেছি যে পেঁয়াজের দাম, যদি বলেন পেঁয়াজের দাম এখন কত, আপনার পাইকারিতে 32 টাকা, আপনি রিটেলার 40 টাকা, আবার এখানে কোয়ালিটি বেদে আরও দামও বেশি আছে,
কাজে এটা কমে আসছে। এখন আপনি যদি বলেন ডাল, ডালও কমে আসছে, কাজে এখন এগুলো আমরা একটা হলো মুখোমুখি নিয়ন্ত্রণের মধ্যে আছে, আগের চেয়ে বেটার নিম্নমুখী, নিম্নমুখী মানুষ তার অধিকারের চর্চা করতে পারছে, নিম্নমুখী গভর্নমেন্ট সেখানে বসে নাই, সরকার সেখানে বসে নাই। দ্যাটস গ্রেট, সাউন্ডস গুড। মিস্টার গোলাম মাওলা রনি, ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রায়োরিটি থাকতে পারে চারটা প্রসঙ্গের মধ্যে, বাট যেহেতু মিস্টার আহমেদ হোসেন কমোডিটি প্রাইস নিয়ে কথা বলেছেন, প্রাইস আইটেম নিয়ে বলবো, বাট এটি দিয়ে আমার মনে হয় শুরু করা ভালো, যেহেতু উনি দ্রব্যমূল্যের বিষয়টি নিয়ে বলেছেন। চারটি বিষয় নিয়ে বলবো। প্রথম কারণটা হলো যে আমরা যেটা দ্রব্যমূল্য নিয়ে চিৎকার চেঁচামেচি করছি, তারা মূলত নিজেদের অজ্ঞতার কারণে, দুর্বলতার কারণে আমরা এই কাজগুলো করছি। কিন্তু আপনি যদি সরকারের মুখের দিকে তাকান, হ্যাঁ বিশেষ করে আহমদ ভাইয়ের মুখের দিকে তাকান, তাহলে দেখবেন যে পৃথিবীতে দ্রব্যমূল্য নামক যে কোনো সমস্যা, এটি অন্তত পক্ষে আহমেদ ভাই বা এদের মতো যারা লোকজন বাংলাদেশে রয়েছে, যাদের নামের সঙ্গে সরেয়া আছে, গায়ে মুজিব কোড আছে, এরপরে নৌকা আছে, এই সমস্ত লোকজনের ডিকশনারিতে দ্রব্যমূল্য বলে কোনো জিনিস এখন যে নাই, এবং দ্রব্যমূল্যের বৃদ্ধি বলেও কোনো জিনিস নাই। এদের হাতে এত টাকা, এদের হাতে এত ক্ষমতা, এদের হাতে এত অহমিকা বোধ, এদের চোখের উপরে এত বেশি পর্দা পড়ে গিয়েছে যে তারা তাদের নিজেদের যে প্রয়োজন, নিজেদের জিজ্ঞাসা শক্তি, এর বাইরে তারা কোনো কিছু দেখতেও রাজি নয়, শুনতেও রাজি নয়। প্রধানমন্ত্রী সংসদে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণের মূল উপলক্ষ হলো, তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি না যে পশ্চিমের কোনো দেশের চাইতে আমাদের দেশের দ্রব্যমূল্য বেশি আছে, অর্থাৎ লন্ডনে, আমেরিকা, কানাডাতে যে দ্রব্যমূল্যর দাম, তার চেয়ে বাংলাদেশে কোনো মূল্যের দাম বেশি আছে। তো কাজেই তিনি মনে করেন, প্রধানমন্ত্রী মনে করেন যে যেহেতু বাংলাদেশটি এখন আমেরিকার মতো উন্নত হয়ে গেছে, জার্মানির মতো উন্নত হয়ে গেছে, ইংল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে, এবং তার যে মর্যাদা, সম্মান, সেই লন্ডনে আমেরিকার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীদের মতোই তার ক্ষমতা সম্পন্ন, তো কাজেই সেই বাংলাদেশে, অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশে, যদি জিনিসপত্রের দাম লন্ডনে আমেরিকার মতো না হয়, তাহলে বেসিক্যালি এটা আওয়ামী লীগের জন্য সম্মান হানিকর হবে। তো এই জন্য মূলত উচ্চ প্রযুক্তির দেশগুলোর সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য, অভিজাতদের সাথে একই ক্লাবে বসার জন্য, মূলত এই যে দ্রব্যমূল্যের যা কিছু হচ্ছে এটি আওয়ামী লীগ এভাবেই চাচ্ছে। ফলে আপনি আমি চিৎকার করতে পারি, চেঁচামেচি করতে পারি, এটা নিয়ে আসলে আওয়ামী লীগের মাথা ব্যথা আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। এবং আমাদের আহমদ ভাই অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, তিনি যে জিনিসটা বলছিলেন যে টিসিবির যে ট্রাক, পণ্যবাহী ট্রাক, সেখানে আমরা কান্না দেখতে পাই, চিৎকার চেঁচামেচি দেখতে পাই, কিন্তু উনি সেখানে হাসি দেখতে পান, এবং সেখানে বৃদ্ধ লোক হাসি মুখে সেখান থেকে পণ্য সামগ্রী নিয়ে আসছে, এ দৃশ্য তার চোখে পড়ছে। এবং তিনি আরও সুসংবাদ জানালেন যে এখানে কেবলমাত্র পেঁয়াজ দেওয়া হবে না, অনাগত দিনে দুগ্ধ দেওয়া হবে, দুধ দেওয়া হবে, মাংস দেওয়া হবে, খাসির মাংস দেওয়া হবে। এবং আমি তো মনে করি যে এই খাসির মাংস, গরুর মাংস দিতে দিতে কবে উটের মাংস চলে আসে তার কোনো নিশ্চয়তা নেই। তো যার জন্য এটা আসলে আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা নয়। দ্বিতীয়, আপনি যে জিনিসটা বললেন, রাজনীতি এখন আমলাতন্ত্রের হাতে চলে গিয়েছে। রাজনীতি আসলে আমলাতন্ত্রের হাতে কীভাবে গেছে আমি বলতে পারবো না। রিসেন্টলি এই পুলিশরা বিভিন্ন রকম কথাবার্তা বলছে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে। দেখলাম এক পুলিশের সদস্য, সে মঞ্চে বোধহয় সম্ভবত একজন মন্ত্রী বসা ছিল, তাকে উদ্দেশ্য করে বলছে সে যে আওয়ামী লীগের জন্য তার দুঃখ লাগে যে আওয়ামী লীগ কীভাবে কথা বলতে হয় সেটাও এখন পর্যন্ত জানে না, এবং আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ রয়েছে এই প্রতিপক্ষের যে জবাব, সেই জবাব কীভাবে দিতে হয় সেটা আওয়ামী লীগ জানে না, এই জন্য তার খুব দুঃখ হয়। তো আমি মনে করি যে মঞ্চে কোন মন্ত্রী বসা ছিল আমি জানি না, তো যে পুলিশ কথা বলছে সেই পুলিশের কথা শোনার পর সেই মন্ত্রীর যে মানসিক অবস্থা, সেটা কী পর্যায়ে ছিল, তার ভাবমূর্তি কেমন ছিল, তার চোখের অঙ্গভঙ্গি কেমন ছিল আমি বলতে পারবো না। তবে আমি যদি আওয়ামী লীগের মন্ত্রী হইতাম, আমি স্রেফ মঞ্চ থেকে নেমে সঙ্গে সঙ্গে কচু গাছের সাথে গলায় ধরে দিতাম, আমি একটা মিনিট দেরি করতাম না। যে রাজনীতি সারা জীবন, একটা মন্ত্রী হয়, একটা এমপি হয়, একটা সংসদ সদস্য হয়, 30 বছর 40 বছর সে শ্রম করে, সে কথাবার্তা শিখে, লক্ষ মানুষের মন জয় করে, তারপরে শেষে সে ভোটের মাধ্যমে সে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়, তার যদি সেরকম একজন মন্ত্রী বা এমপিকে বা একজন রাজনৈতিক নেতাকে যদি একজন পুলিশের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য শিখতে হয়, তাহলে সে কীভাবে গলায় দড়ি দিয়ে মরবে সেটা তার ব্যাপার, কিন্তু আমি হলে ঠিকই আমি গলায় দড়ি দিয়ে মরতাম।
এই হলো বাংলাদেশের অবস্থা হয়ে গেছে। এর কারণ হলো জনগণকে রাজি করানোর জন্য, খুশি করানোর জন্য, তারপরে তাদেরকে ভোট ম্যানেজ করার জন্য যে রাজনীতি রসায়ন রয়েছে, যে ডিকশনারি রয়েছে, সেইগুলো বাদ দিয়ে এখন গভীর রাত্রে সিল পিটানো, বাক্স ভরানো, এর হাতে পায়ে ধরা, ওর হাতে পায়ে ধরা, একে টাকা দেওয়া, ওকে টাকা দেওয়া, এই যে যে জিনিসগুলো এখন চালু হয়েছে, নর্মস চালু হয়েছে, এটা এই সৌরজগতের অন্য কোনো গ্রহে ইতিপূর্বে কখনো ছিল না, অনাগত দিনেও হবে না। ফলে কি হচ্ছে, এই যে আমলাতন্ত্রের হাতে রাজনীতিবিদদের যে অপমান, বিএনপি তো আসলে আমলাতন্ত্রের হাতে অপমানিত হয়নি, বিএনপি অপমানিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা। এজন্য বিএনপি সৌভাগ্যবান যে তারা একটি রাজনৈতিক প্রতিপক্ষের জুলুম এবং অত্যাচারের দ্বারা নির্যাতিত হতে হতে তারা মাটির সঙ্গে মিশে গিয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ যাদের দ্বারা নির্যাতিত হয়েছে তারা প্রজাতন্ত্রের কর্মচারী। আরও ভালো বাংলায় যদি বলতে যাই তাহলে আমি আপনি যে ট্যাক্স পেড করি, আমাদের চাকর, আমাদের কর্মচারী, তা আমাদের কর্মচারী যখন আমার মাথার উপর ছড়ি ঘুরাচ্ছে, আমাকে ABCD শিখাচ্ছে, আমাকে রাজনীতি শিখাচ্ছে, তখন আমার মনের যে কী আনন্দ, আমি কি লন্ডনে যাইব না আমেরিকাতে যাইব, নাকি লন্ডনের কোকা কোলার দামে বাংলাদেশের TCB-র পণ্য কিনিব, এটা আমি এখনও পর্যন্ত ভাবিতে পারিতেছি না। দ্রব্যমূল্যের কথা বলতে গিয়ে উনি বলেছেন আমার চোখে হাসি দেখি, তা আমার চোখে না, আপনি হয়তো আমাকে আন্ডারএস্টিমেট করে দিলেন যে আমি হয়তো পত্রিকাই পড়ি না, আমি চোখ বলিয়ে আসছি, পত্রিকা থেকে আসছি, আমার বানোয়াট কথা না, আহমদ হোসেন বা আওয়ামী লীগরা বানিয়ে বানিয়ে কথা বলে না। আর আপনার যে কথার ভাষা, এ তো আমাদের তৈরি ভাষা, আপনাকে জন্ম দিয়েছি তো আমরাই, আওয়ামী লীগের মুজিবকুট পরে আপনি জন্ম নিয়েছেন, মুজিবকুট পরে কিন্তু আপনি এমপি হয়েছেন, যে বললেন সাবেক এমপি, এটা মুজিবকুট পরে আপনি পড়েছেন, এবং এই ভাষাগুলো কিন্তু শিখে আসছেন আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগ যাকে জন্ম দিল, ভাষা শেখালো, এখন সে যদি আমাদেরকে এখন উস্তাদ হয়ে যায়, শিক্ষক হয়ে যায়, তাহলে আমাদের লজ্জা ছাড়া কিছু নেই, আমরা বলো আহামরি, তোমাকে শেখালাম, তোমাকে বোঝালাম, তোমাকে জন্ম দিলাম, তোমাকে পরিপুষ্ট করলাম, তোমাকে লালন পালন করলাম, তোমাকে বড় করলাম, তুমি এত বড় ব্যাদব হয়ে গেলে আজকে, এই বলা ছাড়া আর কিছুই নেই। রোহিত সাহেব, আপনার যেন দুঃখ হয়, আপনার যেন দুঃখ হয়, আপনি এই যে হলে ছিলেন, আমি সে হলে ছিলাম, আমি একটা বড় ছিলাম, সিনিয়র ছিলাম, আমি মিছিলের মানুষ ছিলাম, আপনি পড়ুয়া ছাত্র ছিলেন, পরে আপনি ব্যবসায় চলে গেলেন, আমরা রাজপথে ঘুরলাম, রাজপথে লড়াই করলাম, ব্যবসা করে, ব্যবসা মানে হচ্ছে টাকা কামাই করা, আর আমাদের কাজ হচ্ছে অনেক কামিয়েছেন। এবং ইতিমধ্যে আওয়ামী লীগের এমপি না হলে এতটা প্রকাশ আপনি পেতেন না, আওয়ামী লীগের এমপি হওয়ার পরে কিন্তু জাতীয়ভাবে প্রকাশ পেয়েছেন, শেখ হাসিনা আপনাকে প্রকাশ করেছে, আপনাকে তৈরি করেছিল আগামীর জন্য, কিন্তু আপনি দল ছেড়েছেন, আপনি হঠাৎ করে জন্মের পরে যে ভাষা শিখেছিলেন, বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছেন, বঙ্গবন্ধুর ভাষা শিখেছিলেন, বঙ্গবন্ধুর চেতনালোকে আপনার ফাউন্ডেশন বঙ্গবন্ধু, হঠাৎ করে যাত্রীটা চেঞ্জ করে আপনি অন্য যাত্রী পড়লেন, সেই যাত্রী পড়ে যদি আপনি জিয়াউর রহমানের গান গান, কিন্তু আপনার বিবেক বলবে কি জানেন, আমি তো ভুল করেছি, তারপরে কী করব, আমি এসে গেছি, কী কারণে গেলেন, অনেকে এসেছে আমার পার্টিতে, একদিন বঙ্গবন্ধুর পাশে মুস্তাকরাও ছিল, মুস্তাক বঙ্গবন্ধুর দোস্ত ছিল, সেই দোস্তের হাতে বঙ্গবন্ধুর জীবন গেল, কাজে রনি সাহেব আপনি যদি ওই পথে চলেই গেলেন, কিন্তু আপনাকে তখন মায়া হয়, মায়া হওয়া ছাড়া কিছুই নেই, আপনি ভেরি ইয়াং ম্যান, আপনার কাছে আশা ছিল, স্বপ্ন ছিল রনি সাহেব আওয়ামী লীগের থেকে মন্ত্রী হবে, আমরা গিয়ে বলবার তদবির করবো, তদবির করবো রনি সাহেব, তখন তুমি বলে ডাক্তার, এখন তো রনি সাহেব বলতে হবে, কারণ আপনি আমার প্রতিপক্ষ, আপনি অন্য পার্টি করেন, আমার পার্টি থাকলে আপনাকে তুমি বলে ডাকতাম, আপনাকে অসম্মান করতে পারি না, আপনাকে অসম্মান করলে মনে হয় আমার কষ্ট হয়, দুঃখ হয়, আমার চিত্তে আঘাত লাগে, যে আমার জন্ম দেওয়া শিশুটিকে বড় হলো তাকে আঘাত দেওয়া আমার কষ্ট লাগে, রনি সাহেব আপনি চোখ খুলে দেখুন, আপনি কেন, আপনি যার চোখ অন্ধ হয়ে যায়, অন্ধ চোখে কিছুই দেখা যায় না, চোখ থাকতে যে অন্ধ, কান থাকতে যে বধির, তাকে কিছুই বোঝানো যাবে না, আমরা চেয়েছিলাম আপনার মতো ইয়াং ম্যান স্বপ্ন দেখাবে, আর আপনি চলে গেলেন অন্ধকার জগতে, যা বায়ু দূষণ আছে না, বায়ু দূষণ আছে, পরিবেশ দূষণ আছে, রাজনীতিতে কিন্তু দূষণ আছে, সেই দূষণ প্রক্রিয়ায় গড়েছে যে বিএনপি, সেই বিএনপি আজকে দূষণে আক্রান্ত হয়ে গেছে, পরিবেশ দূষণে, রাজনৈতিক দূষণে আক্রান্ত যে পার্টি, জামাতি ভাবনায় যে পার্টি গড়ে উঠেছে, খুনিদের
বঙ্গবন্ধুর কুড়ি, একাত্তরের কুড়ি, একুশে আগস্টের কুড়ি, সমস্ত কুড়িদের সমাবেশ যেখানে ঘটেছে সেই সমাবেশে আপনি যোগদান করলেন কেন? আপনি কেন? তাহলে কি এটাই ধরে নেব যারা আওয়ামী লীগ ছাড়ে বিটিআর হয়ে যায়, বিটিআরদের জন্য জায়গা আছে বাংলাদেশে একটি প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে বিএনপি? কাজে আপনাকে আশা করেছিলাম যেভাবে সেভাবে হলো না, দুঃখ হয়, কষ্ট, আফসুস রনি সাহেব, আপনার জন্য আফসুস। আপনি যদি সেভাবে থাকতেন আজকে হয়তো মন্ত্রী হতেন, আওয়ামী লীগে থাকতে মন্ত্রী হয়ে যেতে পারতেন। নেত্রী আপনাকে তো ভালোবাসত, স্নেহ করতো, সন্তানের মধ্যে দেখতো, যে মা সন্তানকে এত লালন করেছে সেই মাকে ছেড়ে চলে গেলেন কেন? বিমাতার কাছে আপনি গেলেন, সেই বিমাতার কাছে গিয়ে গিয়ে আপনার লাভ হবে? আপনি কি মায়ের আদর পাবেন? কখনো পাবেন না রনি সাহেব। কাজে দুঃখ হবে, রাজনীতিকে আগে বুঝুন, চেষ্টা করুন। রাজনীতি হচ্ছে স্ট্রাগল, স্ট্রাগলের মধ্যে রাজনীতির জীবনকে বিল্ড আপ করতে হয়। ইউ সি দি লাইফ অফ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু স্ট্রাগল করে তা হয়েছেন, বাট ইউ ডিড নট স্ট্রাগল, আপনি স্ট্রাগল করেননি। আপনার স্ট্রাগলের বয়সটায় আপনি ব্যবসায় ছিলেন, এখনও আপনি বিজনেসম্যান, ট্রুলি 100% নট ইউর এ পলিটিশিয়ান। আপনি টকশোতে কথা বলেন মনে হয় যে আপনি সবচেয়ে বিজ্ঞজন, এর বাইরেও কিন্তু বাংলাদেশে বিজ্ঞজন আছে, জ্ঞানী লোক আছে, আপনি একমাত্র জ্ঞানী লোক এটা মনে করার কোনো কারণ নেই। আপনি একমাত্র মেধাবী এটাও বলা ভুল হবে, আপনার চেয়েও মেধাবী লোক বহু আছে। কাজেই আপনি আন্ডার এস্টিমেট করবেন না, তাচ্ছিল্য করবেন না, আপনি জানার চেষ্টা করুন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য লাইফ অফ বঙ্গবন্ধু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি ভিশন অফ আওয়ার বিলাভেড লিডার শেখ হাসিনা। শি ইজ এ প্রাইম মিনিস্টার, শি ইজ এবল ওয়ান, শি ক্যান ডাই, শি উইল নট কম্প্রোমাইজ ইন প্রিন্সিপাল। নীতির প্রশ্ন তিনি আপোষ করবেন না। কাজে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রাই টু লার্ন ফ্রম দি ফিলোসফি অফ বঙ্গবন্ধু শেখ মুজিব। মিস্টার গোলাম মাওলা রনি, কিছু পার্সোনাল ইস্যুস, সো আপনি অ্যাড্রেস করতে চাইলে করতে পারেন, বাট আমি যে চারটা প্রসঙ্গ টেবিলে উপস্থাপন করেছিলাম তিনটে নিয়ে আপনি কথা বলেছেন, আমি যদি বুঝে থাকি মোটা দাগে একটি প্রসঙ্গ বাদ ছিল, সেটি হচ্ছে যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ইস্যুগুলো, সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের অবস্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্ক, চীন ভারতের মধ্যে ভারসাম্য বজায় রাখবার চেষ্টা, সব মিলিয়ে যদি আপনি অ্যাড্রেস করতে চান। এখন একটা অনুষ্ঠানে যখন ব্যক্তিগত আলাপ আলোচনা হয়, তা যাকে নিয়ে আলোচনা হয় তার জন্য খুবই বিব্রতকর অবস্থা। আমি আওয়ামী লীগ করতাম, গায়ে মুজিব কোট ছিল এবং মুজিব কোট ব্যবহার করে আমি দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছি, এটি একেবারে প্রকাশ্য সূর্যর যে আলো এটির মতো সত্য। তার সঙ্গে সঙ্গে এটাও সত্য যে আওয়ামী লীগে যে কয়জন সুবিধাভোগী ছিলেন পজিটিভ অর্থে, যাদের সম্পর্কে দল ইতিবাচক চিন্তাভাবনা করতে এবং দলের মধ্যে যারা ভালো ছিলেন আমি তাদের মধ্যে ছিলাম, তো সেই থাকা সত্ত্বেও এত সুখ, এত স্বপ্ন, এত পদ, এত মন্ত্রী হওয়ার লোভ, এত মন্ত্রী হওয়ার লালসা, এত ব্যবসা বাণিজ্য করে শত শত কোটি টাকা উপার্জনের ক্ষমতা, বেগম পাড়াতে বাড়ি করার ক্ষমতা, দুই চারজন আরও অন্য এই যে বিভিন্ন লোকজনের যে আনন্দ ফুর্তি করে বিভিন্ন জায়গাতে টেলিফোনে বিভিন্ন রকম যে কথাবার্তা শুনি, ওই রকম সুযোগ তো আমাদেরও ছিল। সেইগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের যখন স্বর্ণ সময় এবং বিএনপির যখন সবচেয়ে খারাপ সময়, সেই সময়টিতে আমি যখন আওয়ামী লীগ ছেড়ে এসেছি, এটা কোনো স্বার্থর বিষয় নয়, এটা চিন্তাভাবনার বিষয়, নীতি এবং আদর্শের বিষয়। এবং জনাব আহমদ ভাই, আমার প্রিয় ভাই, তিনি আবেগের বসে অনেক কথা বলেছেন, আমার রেসপেক্ট, আপনি আবেগ রাগ করে বলেছেন, আবেগ না হলে রাগ করে বলেছেন, রাগও বলি নাই, বিবেক থেকে বলেছেন, বিবেক থেকে বলি, আচ্ছা ফাইন, আমি স্বীকার করলাম যেখান থেকে বলেছেন, উইথ ডিউ রেসপেক্ট আপনাকে, যেহেতু আপনি যখন বললেন যে মুজিবকুট পড়েছেন, মুজিবকুটকে আপনি আগত আক্রমণ করেছেন, না আমার গায়ে লেগেছে, আবেগে লাগে না। সেই যখন শেয়ার মার্কেটের যারা দুর্নীতিবাজ লোক তাদের গায়ে যখন মুজিব কোট চড়ে বেড়ায় তখন আপনার আবেগে লাগে না। গোলাম মোল্লা রনির মতো লোকের গায়ে মুজিব কোট থাকলে আপনাদের সমস্যা হয়। যাক, ওই বিষয়টা না, বক্তব্যটা হলো যে আমি আওয়ামী লীগের যে পাঁচটা বছর সংসদ সদস্য ছিলাম, এরপর 2014 থেকে 18 সন পর্যন্ত এই দলের রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমি সুবিধা করে দিচ্ছি আপনাকে, আমি দেশবাসীর কাছে আপনার পরিচয়টা তুলে ধরলাম। আমি কৃতজ্ঞ, আমি সেটাই বলছি যে আমি আওয়ামী লীগের সঙ্গে আমার এই সম্পৃক্ততা, আমার কারণে আওয়ামী লীগকে বিব্রত হতে হয়নি, আওয়ামী লীগে কোনো চাঁদাবাজির অভিযোগ গোলাম মোল্লা রনির বিরুদ্ধে আসেনি, শেয়ার মার্কেট তছরুপের অভিযোগ আসে নাই, টেন্ডারবাজির অভিযোগ আসে নাই, এবং এখনও পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে যে কজন তরুণ
সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শ লালন করেছেন, শেখ হাসিনার আদর্শ লালন করেছেন, আমি তাদের মধ্যে একজন ছিলাম। এবং আমি চলে আসার পরেও এখন আওয়ামী লীগের যে সমস্ত লোকজন দলের মধ্যে আছে তাদের দ্বারা এই দলের যে সর্বনাশ হচ্ছে তার কোটি ভাগের এক ভাগ আমার দ্বারা হয়নি। তার জন্য আমাকে বলিনি, আজ হল আমি আমাকে বলুন আজ। তো এই হলো আওয়ামী লীগের অবস্থা। আর মূল ব্যাপার হলো যে এখন সারা পৃথিবীর যে রাজনীতি, সে রাজনীতির যে জায়গাটিতে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 2012 সন থেকেই সে পথ হারিয়ে ফেলেছিল। তার যে আদর্শ ছিল 2008 সনে 2009 সনে, যে আদর্শের ভিত্তিতে আমি বলতে পারি, যেমন আমাদের পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যেই কজন তরুণদেরকে পাশাপাশি বসিয়েছিলেন, তরুণদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রী বানিয়েছিলেন, এবং আমরা মন্ত্রী ছিলাম না কিন্তু অনেক বড় বড় মন্ত্রী আমাদের কথা মতো চলতেন, এবং এই ক্ষমতাটা শেখ হাসিনা দিয়েছিলেন। তো ওনার এই একটা ভিশন ছিল, আমি সেই ভিশনটা 2011 সন পর্যন্ত শেখ হাসিনার মধ্যে দেখেছি, সেই ভিশনটা আওয়ামী লীগের মধ্যে দেখেছি, এবং সেই আদর্শের জন্যে আমি আমার ব্যবসা বাণিজ্য জীবন যৌবন সব কিছু বাদ দিয়ে কেবলই মাত্র আওয়ামী লীগ করেছি। কিন্তু 2012 সনে এসে আমি যখন প্রথম দেখলাম যে এই হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ নেগোসিয়েশন করছে, এই গণজাগরণ মঞ্চের সঙ্গে আওয়ামী লীগ নেগোসিয়েশন করে ভয় পাচ্ছে, বড় বড় মন্ত্রীরা এসে সেই এখানে একেবারে যুবক বয়সী নিজেদের ছেলেদের মতো লোকের হাতে বোতলের পিটনি খেয়ে যাচ্ছে, খেয়ে আবার পার্লামেন্টে গিয়ে বড় বড় গল্প করছে আমি 2টা বোতলের বাড়ি খেয়েছি। তো এই যে যখন আমি দেখলাম যে একটা এত বড় রাজনৈতিক দল যেখানে এইরকম ব্রুট মেজরিটি নিয়ে এসছে, জনগণ তাদেরকে ভালোবাসে, যে দলের নেতৃত্বের পর্যায়ে তুফাইল সাহেবের মতো লোক রয়েছে, আমর সাহেবের মতো লোক রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কিংবদন্তির নেতৃত্ব রয়েছে, তারা কেন কেবলই মাত্র ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বাঁকা পথে হাঁটবে? কেন একজন পুলিশ কর্মকর্তার কাছে তাদেরকে ছোট করতে হচ্ছে? কেন একজন আমলাতন্ত্রের কাছে গিয়ে তাদেরকে মানে নতজানু হচ্ছে? এই বিষয়গুলো আমি আসলে মেনে নিতে পারিনি, এবং সেই মেনে না নেওয়া নিতে নিতে আজকে দেখেন যে পর্যায়ে চলে এসেছে। আপনি যেটি বলছিলেন, আপনি দেখুন একটা আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিতে পারছে না, সে একবার চীনের সাথে যাচ্ছে, একবার ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে। ভারতের সঙ্গে কীভাবে রাজনীতি করতে হবে সেই যে ম্যানুয়ালটা, সেই ম্যানুয়ালটা এখনও পর্যন্ত আওয়ামী লীগ তৈরি করতে পারেনি, ফলে আমরা কখনো দেখি শুনি পত্রপত্রিকায় পড়ি যে এই ভারতের সাথে দিল্লির সাথে খুব দহরম বরম সম্পর্ক চলে যাচ্ছে, আবার গিয়ে দেখি যে আমাদের প্রধানমন্ত্রী দিল্লিতে যান এবং এয়ারপোর্টে প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন লোক তাকে সেখানে সম্বর্ধনা করতে আসেন। আমাদের দেশে টিসিবির লাইনে যখন মানুষ কান্নার রোল পড়ে যায় তখন এখানে ইয়ার রহমানের গান শোনার জন্য এখানে স্টেডিয়ামে বিরাট মঞ্চ ভাড়া করা হয়। এই যে কন্ট্রাস্ট হচ্ছে, জীবন এবং জীবিকার সাথে কন্ট্রাস্ট হচ্ছে, কান্নার সাথে হাসির কন্ট্রাস্ট হচ্ছে, মানুষের মনের যে অন্তর্নিহিত বেদনা সেই বেদনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হিন্দি গান বাজিয়ে, মিউজিক বাজিয়ে, দ্যাট ইজ দ্য প্রবলেম অফ আওয়ামী লীগ। যখন দেখা যাচ্ছে যে এই যে ইউক্রেনের এই জায়গাটাতে, আমরা প্রথমে আমাদের সাথে যে ব্যবসা এবং বাণিজ্য বিশ্বাস করেন, কোনো অবস্থাতেই এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়ার কোনো শক্তি সামর্থ্য ইচ্ছা বাংলাদেশের নেই, কিন্তু বাস্তবতা হলো আমরা গিয়েছি পার্লামেন্টে দাঁড়িয়ে, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা শক্তিশালী রাষ্ট্রকে সমালোচনা করা হয়, যেভাবে অতীতের সেই কাসুন্দি ঘাটা হয়, এটি এই পুরো দেশ জাতিকে যে কোন বিপদ এবং বিপত্তির দিকে নিয়ে যেতে পারে তা কিন্তু আমরা এই ইউক্রেনের যুদ্ধের মাধ্যমে দেখেছি। পশ্চিমাদের ক্রিয়ানক হয়ে কিংবা অন্যের ক্রিয়ানক হয়ে শক্তিশালী একটি পক্ষকে যখন আপনি বিরুদ্ধে নিয়ে যাবেন তখন আপনার পরিণতি কী হতে পারে তা কিন্তু এই যুদ্ধে আমরা দেখেছি, এবং সেই যুদ্ধের ধারাবাহিকতা, একবার আমরা ইউক্রেনের পক্ষে ভোট দিচ্ছি, একবার বিপক্ষে ভোট দিচ্ছি, একবার চীনের সাথে সম্পর্ক করার চেষ্টা করছি, আবার আমরা শ্রীলঙ্কাকে $20 কোটি সাহায্য করছি, আবার নিজেরাই এক সময় টাকার জন্য বিপদ বিপত্তির মধ্যে পড়ে যাচ্ছি। এই যে একটা ভ্রান্তি দিকবিহীন একটা অভিযাত্রা, সেই অভিযাত্রার কবলে পড়ে আমাদের আহমেদ ভাইদের মতো লোক কনফিডেন্টলি বলার চেষ্টা করছেন যে আরও 2 বছর পরে আমাদের নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে গত বছরের মতো যেভাবে বিএনপি আসছিল
এইবারও বিএনপি ঠিক সেইভাবে আসবে। তো এই যে তাদের যে সুখ স্বপ্ন, এই যে তাদের যে চিন্তা এবং চেতনা, এটি এদেশের অর্থনীতি, এদেশের 17 কোটি মানুষ, এদেশের রাজনীতি এবং এদেশের যে ভৌগোলিক অবস্থা এবং সর্বোপরি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোথায় নিয়ে যায়। আমি 9/11 সময় দেখেছি কত বড় বড় নেতা এই যে বুকে হাত দিয়ে হাতটা ধরে বলতে রনি জীবনে আর কোনোদিন রাজনীতি করব না, ভাই কিছু টাকা দেবো। 9/11 সময়, বেশি দিন আগের ঘটনা না, শেখ হাসিনাকে চিনে নাই, উনার বাসার সামনে দাঁড়াইয়ে মানছে একটা বক্তব্য দেবে এই লোক পাওয়া যায় নাই। লতিফ সিদ্দিক সাহেবের মতো মানুষকে আলাদা খবর দিয়ে আনতে হয়েছে। আমি দিনের পর দিন গোলাম মাউলা রনি গিয়ে বসে আছি, আমি যে জিল্লুর রহমান সাহেবের বাসায় গিয়া সামান্য দলের ছাত্রলীগের পোলাপানের একটা ত্রাণের 5,000 টাকা দিতে হবে, এই 5,000 টাকা দেওয়ার মতো তখন এই যে 9/11 সময় এত বড় বড় লোক আমি দেখি নেয় কাউকে। তো যার জন্য এই যে সুসময় এত বড় বড় কথা, এ লং দীর্ঘস্থায়ী না, সময় আসলে সবকিছু দেখা যাবে। না রনি সাহেব, আপনি বলেছেন যে এটা 9/11 সময় তো আমরা মাঠে ছিলাম, আপনি কোথায় ছিলেন আমি দেখি নাই। এখানে তো সমস্যা, আপনি মাঠে ছিলেন আমি আপনার দেখিনি, আপনি আমারে দেখেন নাই। কারে টাকা দিয়েছেন এটা আপনার পার্সোনাল ব্যাপার, আপনার কাছে আমরা কেউ টাকার জন্য যাইনি। এগুলো বানিয়ে বানিয়ে কথা বলে মানুষের চরিত্র অনন করা ঠিক নয়। আওয়ামী লীগ আর আওয়ামী লীগে এমন কোনো প্রবলেম হয়নি যে আপনার কাছে টাকা পাইতে চাইতে হবে, আর আওয়ামী লীগে এমন সংকট দেখা দেয়নি যে এখানে ত্যাগী লোকের সংখ্যা কম, অনেক লোক ছিল, অনেকেই আমরা 9/11 ফেস করেছি, আমরা 9/11 আমরা ফেস করেছি, 9/11 আমরা মাঠে ছিলাম, কাজ করেছি। আমাকে চিনেন ছাত্র জীবন থেকে, আমি যে হলে ছিলাম আপনি ছিলেন, আমরা আস্থার মানুষ ছিলাম, আপনি দেখেছেন আমাদের মতো স্ট্রাগল আপনার জীবনে আসেনি, এটা আপনি বললেই হবে না। রনি সাহেব আপনি ভালো মানুষ, আপনি শ্রদ্ধা করি সম্মান করি। আপনি বলছেন ফরেন পলিসির উপর কথা বলছেন, ফরেন পলিসি বঙ্গবন্ধুর ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অর্গানাইজ টু না, আমরা সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা করব না, এটাই হচ্ছে আমাদের ফরেন পলিসি। সেটা করতে গিয়ে আমাদের কখনো চীন ডেভেলপমেন্ট পার্টনার, ভারত ডেভেলপমেন্ট পার্টনার, ভারত তো আমার পলিটিক্যালিও আমার ফ্রেন্ড, 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের সহযোগিতার কথা আমরা ভুলবো? 71-এর মুক্তিযুদ্ধে ভারত যে ভূমিকা রেখেছে এটা ঐতিহাসিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, আদর্শগত নীতিগত সম্পর্ক, এই সম্পর্কটা ভিন্ন জিনিস। ভারত হচ্ছে আমার নিয়ারেস্ট নেইবার, কাছের নেইবারিং, কাজেই সেটা অন্য জিনিস। আর আপনি বলেছেন যে স্টেট মিনিস্টার না, আমি আমার চোখে পড়েনি, এটা আপনি বানিয়ে বললেন কেন যে প্রধানমন্ত্রীকে রিসিভ করেছে স্টেট মিনিস্টার লেভেল, লোক এমন তো দেখিনি আমি, স্বয়ং প্রধানমন্ত্রী এসেছেন, আপনার চোখে পড়েনি যে আপনি যে বললেন না বিএনপি হওয়ার পরে আপনার চোখ অন্ধ হয়ে গেছেন, আপনি চোখে থাকতেও দেখেন না শেখ হাসিনার সম্মান মর্যাদা দেখেন না, শেখ হাসিনার যে 5 জন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে পৃথিবীতে একজন সেটা আপনার চোখে পড়ে না, আপনার চোখে কিছুই পড়বে না। এখন আওয়ামী লীগের উন্নয়ন কিছুই পড়বে না, আপনার বাড়ি যেতে হলে যে পদ্মা সেতু হচ্ছে এই পদ্মা সেতু দিয়ে আপনার শ্বশুর বাড়ি যাবেন এটা আপনি ভুলে যাবেন কেন? এই শ্বশুর পদ্মা সেতুটা কিন্তু প্রধানমন্ত্রী করে দিচ্ছেন, প্রধানমন্ত্রী আপনারা যখন বিএনপি যখন প্রভাকাণ্ডা করলো যে দুর্নীতি হচ্ছে, তখন ওয়ার্ল্ড ব্যাংক যখন তার ফান্ড উইথড্র করলো, তখন প্রধানমন্ত্রী বললেন যে আমি চ্যালেঞ্জ আকারকে আমি নিজের টাকা দিয়ে করবো, সেই টাকা দিয়ে সেই চ্যালেঞ্জটি উইন করেছেন। এবং শেখ হাসিনার জীবনে যত স্ট্রাগল করেছেন আপনি জানেন, 21 আগস্টে তাকে হত্যা করার কথা ছিল, শিওয়ারদের টার্গেট টু কী, বাট লাকিলি আল্লাহ তাকে সার্ভাইভ করেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, তোমাকে বাঁচিয়ে রাখবো একটি কারণে শেখ হাসিনা, বাংলাদেশে তোমাকে যারা খুন করতে চেয়েছে তাদের বিচার তোমার করতে হবে। তিনি এসে বিচার করেছেন বঙ্গবন্ধুর খুনিদের, তিনি এসে বিচার করেছেন 21 আগস্টের খুনিদের, তিনি এসে বিচার করেছেন দুর্নীতিবাজদের। এবং আপনার নেতা এখন বেগম জিয়া আজকে দণ্ডপ্রাপ্ত, আপনার নেতা মহাচুর তারেক জিয়া বাংলাদেশের লুটের হাওয়া ভবন, দুর্নীতি লুটে লুট খুনের হাওয়া ভবন ছিল, তার আজকে শাস্তি হয়ে গেছে, আপনি সে পথে চলে গেছেন, আপনি সে পথে গিয়ে এখন আওয়ামী লীগের ভালো দিক দেখেন না। আপনি বললেন যে প্রধানমন্ত্রী 5 জনকে আপনি হাতে পাশে রেখেছিলেন, কেন রেখেছিলেন? এই 5 জন হবে আগামী দিনের স্টার, এই 5 জন হবে আগামী দিনের আমার কাছের মানুষ, তারাই আমাকে পরিচালনা করবে। এটা ছেড়ে আপনি চলে গেছেন, এখন কোথায় দুচক্ষানায় চলে গেছেন, আপনি নরক যন্ত্রণায় গেছেন, আপনি এখানে কেন গেলেন পচা পচন জিনিস দেখতে? আপনি ভেবেছিলেন যেখানে আপনি, যদি কথাগুলো পার্সোনাল হয়ে যাচ্ছে সরি, বলেন বলেন, আপনি ভেবেছিলেন সেখানে গোলাপের গোলাপের সুগন্ধি আছে? না, গণতন্ত্র তো এখানে গোলাপের ঘ্রাণ নেই, এখানে গিয়ে দেখেছেন এখন
শকুনের গ্রাম, শকুন শকুনে ভরা বিএনপি, চারিদিকে শকুন শকুন, এই শকুনের মাঝে একটা ভালো মানুষ আপনি ছিলেন, আল্লাহ জন্ম দিয়েছিল, শেখ হাসিনা আপনাকে নিজের হাত দিয়ে তৈরি করে, যাই হোক আমি পার্সোনাল কথা পাচ্ছি না, ফরেন পলিসির কথা বলছেন, ফরেন পলিসি আপনি আমেরিকা, হ্যাঁ আমেরিকা তো মুক্তিযুদ্ধে আমাদের অপোজ করেছে, এটা তো রিয়ালিটি, এটা আপনি আপনি মুক্তিযুদ্ধে যান নাই, আপনি তখন জন্ম হয়েছে কি জানি না, আপনি তো মুক্তিযুদ্ধে যাওয়ার কথাও না, তাই না, দেখেছি দোয়া করছি না, কিন্তু আমরা এখন তো আমার সাথে মানুষের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দরকার, আমরা কিন্তু কৈশোরী যুদ্ধে, জি জি জি, আমরা কিন্তু আই রিসিভ ট্রেনিং ফ্রম দি সয়েল অফ ইন্ডিয়া, আবার আই ফট ফ্রন্ট টু ফ্রন্ট ফেস টু ফেস উইথ ইন্ডিয়ান পাকিস্তানি আর্মি, কাজে আমি যুদ্ধে গিয়েছি, গুলি করেছি, এলএমবিতে ব্রাশ ফায়ার করেছি, আমি লাইং পজিশন থেকে গুলি করেছি, আমি স্ট্যান্ডিং পজিশন থেকে গুলি করেছি, আমি ব্যাংকারে ব্যাংকারতে গুলি করেছি, কেতের আইল বিয়ে গেরিলা যুদ্ধে গিয়েছি, মৃত্যুজীবনকে বাজি রেখে লড়াই করেছি, কাজেই আপনি এটা দেখেন নাই, দেখেন নাই বলে আপনার মাঝে মুক্তিযুদ্ধের যে আদর্শটা পৌঁছেছিল সেই আদর্শটাকে আপনার লালন করে আবার ছুড়ে ফেলে দিয়েছেন, এখন আপনি চলে গেছেন রাজাকার আলবদর সেই লাইনে, যাই হোক আমি সে কথা বলতে চাচ্ছি না, এখন বাংলাদেশে আমেরিকা, আমেরিকা ইজ দ্য সুপার পাওয়ার, বিগ পাওয়ার, আমেরিকার মতো তো আমরা এখন পুষতে পারবো না, কাজে আমাদের কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরেন পলিসি হলো যারা ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদেরকে আমার দেশের সাহায্য লাগবে, ডেভেলপমেন্ট করতে হলে টাকা লাগবে, আমার দেশে এখন যদি বলি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা কোথায় আমরা কোথায়, $45 বিলিয়ন হচ্ছে আমার রিজার্ভ, আর $51 বিলিয়ন হচ্ছে শ্রীলঙ্কার ডেট, কিন্তু চীনও তো আপনার 71 বিরোধিতা করেছে এবং মূলত চীন না না সেটা তো রাজনীতি রাজনীতি লাস্ট ওয়ার্ড বলতে কিছু নাই, শত্রু আমার বন্ধু হতে পারে না, আসলে ডেভেলপমেন্ট পার্টনার সেটাই উনি রেজ করছেন, তাহলে আমেরিকার কথা আপনি বারবার কেন চীন আমার ডেভেলপমেন্ট পার্টনার সেই কাছে জাপান আমার ডেভেলপমেন্ট পার্টনার আমেরিকা তো আপনার পার্টনার আমেরিকা আমার ডেভেলপমেন্ট পার্টনার রাইটলি আমেরিকা ডেভেলপমেন্ট পার্টনার সবচেয়ে বড় মার্কেট আমেরিকা হ্যাঁ আমেরিকা ডেভেলপমেন্ট পার্টনার হ্যাঁ ডেভেলপমেন্ট পার্টনারদের তো আমি বাদ দিব না, আমেরিকার সাথে আমার শত্রুতা নেই, নো এনিমিটি, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ব্যাপারে সেখানে সেই ক্ষেত্রে তিনি একটা স্টেটের বিরুদ্ধে যাননি, আর একটা মানবিক মানবাধিকারের প্রশ্ন যেখানে মানবতা বিপর্যস্ত হয়েছে সেই জায়গায় কিন্তু আবার বাংলাদেশ ভোট দিয়েছে, যেখানে আমেরিকার কাছে আপনারা কমপ্লেন করেছেন যে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভোট দিয়ে প্রমাণ করলেন যে আমি মানবাধিকারের পক্ষে, আমি আসছি আপনার কাছে, মানবাধিকারটা আমাদের কাছে বড় জিনিস, আমি আসছি আপনার কাছে যে আমি একেবারে শেষের দিকে যে দু মিনিট সময় আপনার জন্য শেষ করবার জন্য, তারপর আমি আমার বক্তব্য হলো যে এখন আওয়ামী লীগ যে পর্যায়ে চলে গেছে এখন তারা যা বলবে সেটাই মেনে নিতে হবে, এবং তারা যে সার্টিফিকেট দিতে হবে দিবে আর কি সেই সার্টিফিকেটই আমাদের ঘুরতে হবে, এখন যেমন জাতীয় পার্টির যিনি প্রধান তিনি বললেন যে আওয়ামী লীগ এখন তাদের সাথে দাসীবান্দির মতো ব্যবহার করে, তো এখন এই যে একটা রাজনৈতিক সহযোগী সংসদে যারা প্রধান বিরোধী দল রাজনৈতিক দল তাদের বক্তব্য হলো আওয়ামী লীগ তাদের সাথে দাসীবান্দির মতো ব্যবহার করে, তো এই যে দাসীবান্দির সাথে ব্যবহার করে এই কথার মধ্যে বোঝা যায় যে আওয়ামী লীগের যে ফিউডাল মন এবং মানসিকতাটা কোন পর্যায়ে চলে গেছে, এবং এখানে আওয়ামী লীগের শুধুমাত্র আহমেদবাড়ির মতো কেন্দ্রীয় নেতা না, এখানে ইউনিয়ন পর্যায়ের যে একজন সাধারণ লোকজন রয়েছে, ইউনিয়ন কমিটির যদি একজন সাধারণ মেম্বার হয় সেও মনে করে যে মির্জা ফখরুল কাজ ঠিক কাজ করতেছে না, আর সে মির্জা ফখরুলকে রাজনীতি শিখাতে পারে, অথবা দেখা গেল যে ওয়ার্ড কমিটির একটা যুবলীগের যে সেক্রেটারি সে মনে করতেছে যে ওই রিজভি সাহেব যে ওখানে বসে বসে যে কাজকর্ম করে এগুলো ঠিক না, এরপরে আওয়ামী লীগের যারা লোকজন মনে করে যে এই যে 8 লক্ষ বা 10 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে যে পাচার হয়েছে এইগুলোর চাইতে বেসিক্যালি ওই যে খাম্বা যে দুর্নীতি করছে যেগুলো শোনা যায় হাওয়া ভবনে খাম্বা দুর্নীতি, এই খাম্বা দুর্নীতির পরিমাণ বেশি, মানে এখানে যদি 12 লক্ষ কোটি টাকা হয়ে থাকে 9 লক্ষ কোটি টাকা হয়ে থাকে তো এক একটা খাম্বা আসলে 14 লক্ষ কোটি টাকার দুর্নীতি তারেক রহমান সাহেব করেছে, তো এই যে তাদের যে মন এবং মন মানসিকতা এবং চিন্তা চেতনা এই চিন্তা চেতনায় তারা এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছে ওখান থেকে প্রামিটটা ধস করে নিজের ভারে নিজে পড়ে না যাওয়া পর্যন্ত আমরা যারা বাইরে এখন রয়েছি আমরা সাধারণ দর্শক আমাদের শরীরে অর্থাৎ আওয়ামী অত্যাচারে, আওয়ামী শব্দ দূষণে, আওয়ামী চক্রান্তে এবং আওয়ামী তাণ্ডবে আমাদের অবস্থা এমন অবস্থা হয়ে গেছে আমরা তারা শুধুমাত্র অ্যামিবার মতো শুয়ে শুয়ে আমরা কিছু দেখছি, আমরা কিছু শুনছি, আর আমরা সাধ্যমতো সামান্য চু চু করে কিছু বলার
চেষ্টা করছি। কিন্তু রাজনীতির যে রিদম, যে শক্তি, সেই শক্তিমত অনুযায়ী এই আওয়ামী লীগকে রুখে দেওয়া, তার বিরুদ্ধে বিদ্রোহ করা, গণ আন্দোলন গড়ে তোলা, এগুলো করার জন্য যে পরিবেশ এবং পরিস্থিতি দরকার, সেই পরিবেশ এবং পরিস্থিতি বাংলার জমিনে কবর দিয়ে দেওয়া হয়েছে। ফলে যখন এই রাজনীতির ময়দানে কবরের মতো নিঃসীম নীরবতা বিরাজ করছে এবং কিছু কিছু জায়গা থেকে যখন একটা লাশ সুদীর্ঘ কাল যাবৎ মাটির নিচে চাপা থাকে, এই চাপা থাকা লাশের শরীর থেকে যে দুর্গন্ধ আসে, তেমনি আমাদের এই যে ভূমি থেকে, ভূমির অনেক জায়গা থেকে গণতন্ত্রের নামে এরকম দুর্গন্ধ বের হচ্ছে, সেখান থেকে গুমের গন্ধ আসছে, সেখান থেকে অপহরণের আসছে, ঘুষ দুর্নীতির গন্ধ আসছে। এখন সেই গন্ধ কিভাবে দূর হবে সেটি কেবলই মাত্র আসমানের মালিক বলতে পারে। ছোট করে বলবো, গুম খুনের ঘটনা বলতে গেলে বাংলাদেশে গুম খুনের প্রবর্তন তো জিয়াউর রহমান করে গেছেন। জিয়াউর রহমান তো খুনের মধ্যে দিয়ে ক্ষমতায় আসে, সিরাজ শিকদারকে মেরে ফেলছে জিয়াউর রহমান সাহেব। না, সিরাজ শিকদার তো আপনার সর্বহারা ছিলেন। হ্যাঁ, ওই তো মানুষকে মেরে জিয়াউর রহমান মেরে ফেলছে। জি, আপনিও তখন সিরাজ শিকদারের খুনের পক্ষেই ছিলেন। হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, আপনিও তো সিরাজ শিকদারের বিরুদ্ধে, সিরাজ শিকদারের জিয়াউর রহমানের খুব অন্যায় কাজ করেছেন, সিরাজ শিকদারের এই অত্যাচারের বিরুদ্ধে আপনিও কিন্তু বক্তব্য দিয়েছেন, আপনিও কিন্তু তো ছাত্রলীগ করতেন। আচ্ছা, আজকে আপনি ভুল পাল্টে গেছেন, আপনি তো অন্য কথা বলবেনই। আমাকে কোথায় নিয়ে যেতে চান? আমি একজন ফ্রিডম ফাইটার, আমাকে রাজাকার আলবদরের কাছে নিয়ে যেতে চান আপনি? না না, আপনাকে জামাতের কাছে নিয়ে যেতে চান আপনি? আমাকে রাজাকার বানাতে চান? আপনার রাজাকার হয়েই গেছেন, তাই বলে কি আপনার মিছিলটাকে? আমি না, আমি আসলে গোলাম আজমের কাছে আমি কোনোদিন যাই না। বদরুল হায়দার চৌধুরী হইলে আমাকে রাষ্ট্রপতি দিলে আদর্শে গোলাম আজমের নিজের কাছে চলে গেছেন। শুনেন, গ্রাম দেশের কথা একটা আছে, আমি গ্রাম দেশের কথা বলবো? আমরা তো নগর কেন্দ্রিক সংস্কৃতিতে গড়া মানুষ। না না না, আমি গ্রাম দেশের কথা বলি। একদম কৃষকের বাড়িতে আপনার শিয়াল, শিয়াল বুঝেন তো, শিয়াল গেছে মুরগি ঝুরি করতে, তো গৃহস্থ করেছে কি, দা দিয়ে তার ওই যে লেজটা কেটে ফেলেছে, কেটে ফেললে সে তো মরে গিয়ে বলতেছে সমস্ত শিয়ালদের বৈঠক ডেকেছে, বলো সুন্দর সর চলো, সবারই লেজ কেটে ফেলি, তার সবাইকে সুন্দর দেখায়। মানে আপনার আপনার বিচ্যুতি হয়েছে বলে যদি আমাকেও বিচ্যুত করতে চান, আপনার সেই মিছিলে আমাকে নিতে চান, আমি তো যাব না, আমি মরে যেতে পারি, আমার ফাঁসি হতে পারে। আওয়ামী লীগ হচ্ছে জীবনকে বাজি রেখে লড়াই করার পার্টি। আর গণভুত্থানের কথা বলেন, গণভুত্থান কি বিএন রাজাকাররা গণভুত্থান কীভাবে করবে? আপনি সন্ত্রাস করতে পারে, জামাত সন্ত্রাস করতে পারে, বিএনপি কু করতে পারে, বিএনপি চক্রান্ত করতে পারে, বিএনপি লবিস্ট নিয়োগ করতে পারবে। বিএনপি যেমন নিয়াজি, যেমন যুদ্ধের শেষ দিকে আপনার মনে আছে, আপনি দেখুন যুদ্ধের শেষ দিকে যখন সারেন্ডার করবে, সে তাকিয়ে আছে আকাশের দিকে, আকাশ থেকে বোমার বিমান আসছে, কোনো বোমার বিমান তো আসছে না, তারপরে গিয়ে সারেন্ডার করেছে। এখন আপনারা যদি আকাশ থেকে দিকে তাকিয়ে থাকেন যে আমেরিকা থেকে, পাকিস্তান থেকে একটা বিমান আসবে, একটা বার্তা নিয়ে আসবে, আপনাদের ক্ষমতায় বসিয়ে দিবে, সেই লবিস্ট নিয়োগ করার কারণে এই আশায় স্বপ্নে বসে থাকে, সেই স্বপ্নের দিকে লাভ নেই। উই বিলিভ ইন পাওয়ার অফ পলিটিক্স, আমরা উই বিলিভ ইন পিপুলস পাওয়ার, জনগণ হচ্ছে আমার কাছে শক্তি, জনগণই আমাকে ক্ষমতায় বসাবে, জনগণ ডিসাইড করবে কে ক্ষমতায় যাবে কি যাবে না। ইফ ইউ বিলিভ ইন ইলেকশন, ইউ মাস্ট কাম ইন ইলেকশন, আদারওয়াইজ ইউ ক্যান মেক কনস্পিরেসি, আপনি ষড়যন্ত্র করতে পারেন, চক্রান্তের ব্রাজাল ভেঙে আওয়ামী লীগ এবং তার নেতা শেখ হাসিনা কীভাবে ইতিহাস তৈরি করতে হয় তা ইতিমধ্যে প্রমাণ করেছেন, আগামী দিনে তৈরি করবো, আপনি দোয়া করবেন। হাসি মুসলমান, আপনি নামাজ পড়েন, আপনার কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আপনার দোয়ায় আমি আরও সাহসী হতে পারি, আরও সমর্থ পাচ্ছি। ধন্যবাদ মিস্টার মোহাম্মদ গোলাম মাওলা রনি এবং মিস্টার আহমেদ হোসেন আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, দুই অতিথি টেবিলের দুই প্রান্তে বসে নানান হাস্য রসাত্মক ভঙ্গিতে তর্ক বিতর্ক করেছেন, কিন্তু মূল কথা যেটি, এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করবার, অন্তত প্রকাশ্যে বলবার কোনো সুযোগ নেই, যে বাংলাদেশের রাজনীতি এখন আসলে ধীরে ধীরে অনেক দূরে সরে গেছে। রাজনীতিটাকে রাজনীতির জায়গায় ফেরত আনতে হবে, রাজনীতিবিদদেরকে সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে এবং জনগণকে সবার ঊর্ধ্বে রাখতে হবে, অর্থাৎ দেশের অর্থনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।